75 বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করল গীতবিতান। মহাজাতি সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল গীতবিতানের বর্তমান ও প্রাক্তনীরা। ৪১ সালে 8ই ডিসেম্বর রবীন্দ্র প্রয়াণের পরে গীতবিতান স্থাপিত হয়েছিল। সেই পূর্বসূরীদের প্রদর্শিত পথে আমরা চলে আজ 75 বছরে উত্তীর্ণ হলো। আশা করি সকলের সহযোগিতায়, যারা রবীন্দ্র মনস্ক আছেন সকলের সহযোগিতায় নিশ্চয়ই গীতবিতান আরও শতবর্ষের দিকে এগিয়ে যেতে পারবে। আজকে আমাদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন হচ্ছে। আমাদের 75 বছর বয়স হলো। 1941 সালের 8ই ডিসেম্বরে আমাদের জন্ম, সেই হিসেবে 75 বছর আজকে পূর্ণ করলাম। আমরা 4 তারিখে গত রবিবারে আমরা একটা প্রভাত ফেরি করেছিলাম, যেখান থেকে আমাদের গীতবিতানের প্রথম যাত্রা শুরু হয়েছিল। 118 নম্বর রাসবিহারী অ্যাভিনিউ থেকে 12 নম্বর প্রিয়নাথ মল্লিক এখনকার যে প্রধান কার্যালয় সেখানে আমরা এসেছিলাম প্রভাত ফেরি করে। গান গাইতে গাইতে সব ছেলেমেয়েরা, এখনকার জুনিয়র সিনিয়র প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই, গার্জেনরা সহ আমরা গান করতে করতে ওই মিছিল করে এসেছিলাম। সেই সুবাদে আজকে আমরা যে পূর্ণ করলাম 8ই ডিসেম্বরে, সেখানে আমাদেরই ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান পরিবেশন করছে। আমি এখন প্রাক্তন, 2015 সালে আমি 1 বছর আগে আমি পাশ করেছি। অনুষ্ঠানে পুরোটাই আমরা প্রাক্তনীরা এবং যারা প্রেজেন্ট ছাত্রছাত্রী আছে গীতবিতানে আমরা সব পার্টিসিপেট করেছি। আজকে গীতবিতানের 75 বছর পূর্তি। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এক্স স্টুডেন্ট, যারা আজকে আমাদের থেকে অনেক আগে পাশ করে গেছেন তারাও এসেছেন, তারা আজকে সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত। আমরা গানটা করি, ভালোবাসি গাইতে, চাকরি করি, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, পড়াশোনা করি, কিন্তু আজকে সবাই এসেছি একটাই কারণে, কারণ আমাদের গীতবিতান থেকে ডাকা হয়েছে। আমরা আজকে সাপমোচন অনুষ্ঠান সাপমোচন নৃত্যনাট্যটা আমরা এখানে অনুষ্ঠান করব। আপনাদের সবার আশীর্বাদে যাতে আমরা পরের আরও 100 বছরে গিয়ে আরও ভালো কিছু পারফর্ম করতে পারি, সেটার জন্য আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।